নমস্কার, আপনারা দেখছেন বঙ্গভূমি লাইভ। আর এই মুহূর্তে আমি চলে এসেছি ব্যান্ডেলের বিখ্যাত হংসেশ্বরী মন্দিরে। তো চলুন দেখে নেওয়া যাক এখানকার কিছু দৃশ্য এবং জেনে নেওয়া যাক এখানকার ইতিহাস। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্থানটি অত্যন্ত মনোরম, এবং এই স্থান প্রসঙ্গে নাট্যকার দীনবন্ধু মিত্র বলেছেন, পরিপাট্য বংশবাটি স্থান মনোহর, যেদিকে তাকাই দেখি সকলই সুন্দর। সেই সময় এখানকার রাজা ছিলেন রামেশ্বর দত্ত রায়। তো এই রামেশ্বর দত্ত রায়ের আদি বাড়ি ছিল বর্ধমানের পাটুলিতে, এবং পরবর্তীকালে তিনি বংশবাটি অর্থাৎ বর্তমানের বাঁশবেড়িয়াতে রাজধানী স্থাপন করেন। কথিত আছে, বর্গী আক্রমণ প্রতিহত করার জন্য রাজা রামেশ্বর বাঁশবন পরিষ্কার করে এক মাইল জায়গা জুড়ে পরিখা বেষ্টিত এক দুর্গ বানিয়েছিলেন, যা থেকে এই জায়গার নাম হয় বাঁশবেড়িয়া। তো এই রামেশ্বরের পুত্র রঘুদেব এবং রঘুদেবের পুত্র গোবিন্দদেব, এবং এই গোবিন্দদেব আর হংসেশ্বরী দেবীর পুত্র নৃসিংহদেব। এই নৃসিংহদেবই হংসেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠারম্ভ করেন, এবং তার মা হংসেশ্বরী দেবীর নামেই এই মন্দির। এই মন্দিরে পূজিতা হন দেবী হংসেশ্বরী, যা দেবী কালীরই একটি রূপ। তবে এই মন্দিরের প্রতিষ্ঠার পেছনের গল্প বেশ অন্যরকম এবং আকর্ষণীয়। রাজা নৃসিংহদেবের জন্ম হয় তার পিতা গোবিন্দদেব মারা যাওয়ার 3 মাস পর। গোবিন্দদেব নিঃসন্তান অবস্থায় মারা গেছেন, এই অজুহাতে তার সমস্ত সম্পত্তি নবাব আলীবর্দী অন্য জমিদারদের মধ্যে বণ্টন করে দেন। পরবর্তীতে বাংলা ইংরেজ শাসন কায়েম হলে রাজা নৃসিংহদেব ওয়ারেন হেস্টিংসকে তার পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আবেদন করেন, এবং হেস্টিংস 24 পরগনা ফিরিয়ে দেন। এবং তারও পরে তিনি লর্ড কর্নওয়ালিসের নিকট আবেদন করে আরও 3টি পরগনা লাভ করেন। কিন্তু এই সময় রাজা নৃসিংহদেব কাশী চলে যান তন্ত্র চর্চার জন্য। রাজ্যত্যাগের সময় তিনি 4 লক্ষ টাকা রেখে যান, এবং নির্দেশ দিয়ে যান যেদিন এই অর্থ 7 লক্ষ হবে সেদিন ওকে খবর দিতে। যদিও খবর দেওয়া হলেও পিতৃ সম্পত্তি আর উদ্ধার হয়নি, কারণ সেখানে থাকাকালীনই একদিন রাতে মাতৃরূপে দেব দর্শন হয় রাজার। তিনি তার মা হংসেশ্বরী দেবীকে দেখলেন জগৎ জননী মাতৃরূপে। সংসার ত্যাগ অনেক আগেই করেছিলেন, এরপরই তিনি সন্ন্যাস গ্রহণ করেন। কাশীতে থাকাকালীন তিনি উড্ডিশতন্ত্র নামে একটি গ্রন্থও রচনা করেন, এবং কাশী থেকে ফিরে তিনি জমিদারির মালিকানা উদ্ধারের পরিবর্তে লন্ডন যাওয়ার জন্য জমানো অর্থ দিয়ে তন্ত্র মতে একটি মন্দির স্থাপনার কথাও ভাবেন, এবং তার প্রপিতামহের তৈরি অনন্ত বাসুদেব মন্দিরটি নতুন করে পাথরের মন্দির বানাবেন বলে মনস্থির করেন। বর্তমানে এই মন্দিরটি হংসেশ্বরী মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। নৃসিংহদেবের অকাল প্রয়াণে মন্দির নির্মাণ সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে তাঁর পত্নী রানী শঙ্করী দেবী অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে এই মন্দির নির্মাণ সমাপ্ত করেন। মন্দিরটি বারাণসীর স্থাপত্য শিল্পের আদর্শে নির্মিত। মতান্তরে মন্দিরের স্থাপত্য কারুকার্যে উত্তর রাজস্থানের শেখাওয়াত হাভেলির নির্মাণ শৈলীর নিদর্শন লক্ষ্য করা যায়। মন্দির তৈরি করতে খরচ হয়েছিল তখনকার দিনে প্রায় 5 লক্ষ টাকা। মন্দিরটি 13টি চূড়া বিশিষ্ট এবং উচ্চতা 70 ফুট, এবং এই মন্দিরটি দক্ষিণমুখী। ইট পাথর দিয়ে তৈরি এই মন্দিরের জন্য পাথর এসেছিল উত্তরপ্রদেশের চুনার থেকে, এবং কারিগরেরা এসেছিলেন রাজস্থানের জয়পুর থেকে। মন্দিরের সামনের ছাদের সিলিংয়ে রাজস্থানি চিত্রশিল্পীদের হাতে আঁকা চিত্রকারুকার্য বিশেষভাবে লক্ষণীয়, যা দেখে মুঘল স্থাপত্যের কথা মনে পড়ে যায়। মন্দির গাত্রী উঁচুতে একটি ফলকে একটি শ্লোক নির্মিত আছে, যাতে লেখা, শাকাব্দে রাসা মহি মৈত্র শনিতে শ্রীমন্দিরং মন্দিরং মোক্ষ দ্বার চতুর্দশেশ্বরা সমং হংসেশ্বরী রাজিতং ভূপালেন নৃসিংহ দেব কৃতি নারব্ধং তদজ্ঞানুগা তৎপত্নী গুরুপাদ পদ্মনীরতা শ্রীশঙ্করী নির্মমে। অর্থাৎ চতুর্দশ মোক্ষদার রূপী শিবের সহিত হংসেশ্বরী কর্তৃক বিরাজিত গৃহ এই শ্রীমন্দির, যাহা কৃতি নৃসিংহদেব ভূপাল কর্তৃক আরব্ধ হয়, তাহা 1736 শতাব্দে তাঁহার আজ্ঞানুগা পত্নী গুরুপাদপদ্মনীরতা শ্রীশঙ্করী নির্মাণ করিয়াছেন।
এই মন্দিরের চূড়াগুলি পদ্মকোরকের ন্যায় এবং গঠন প্রণালীতে যৌগিক ষটচক্র ভেদের রহস্য প্রকাশিত হয়েছে। মানব দেহে ষটচক্র ভেদে পাঁচটি নাড়ি অর্থাৎ ইড়া, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্মা ও চিত্রিণী এই রূপে মন্দিরে অবস্থিত পাঁচটি তলা এবং হংসেশ্বরী দেবী এখানে স্বয়ং কুলকুণ্ডলিনী রূপে অবস্থিতা। দেবীর মূর্তি নীল কাঠ দ্বারা নির্মিত এবং বর্ণ নীল। পঞ্চমুণ্ডীর বেদীর ওপর অবস্থিত সহস্রদল পদ্মের ওপর সব রূপে শায়িত শিবের নাভি থেকে উৎপন্ন প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী অবস্থান করছেন। দেবীর বাম হাতে খড়গ ও নরমুণ্ড এবং ডান হাতে অভয় মুদ্রা ও শঙ্খ। দেবীর প্রধান বাৎসরিক পুজো হয় দীপান্বিতা তিথিতে কার্তিক অমাবস্যায়। বছরের বাকি দিন দেবীর শান্ত রূপ থাকলেও দীপান্বিতা অমাবস্যায় থাকে মায়ের এলোকেশী রূপ। এই একটি দিনই তান্ত্রিক মতে পুজো হয়। এদিন মায়ের মুখে পরিয়ে দেওয়া হয় মা কালীর একটি রূপার মুখোশ এবং সোনার জিভ। আজ অবধি এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। প্রতি ১২ বছর অন্তর দেবীর অঙ্গরাগ হয় এবং মন্দির গাত্রে লিখিত আছে এই মন্দিরে বিবাহ সম্পূর্ণ কঠোরভাবে নিষিদ্ধ। এরপর আমরা চলে যাচ্ছি হংসেশ্বরী মন্দিরের পূর্ব দিকে অবস্থিত অনন্ত বাসুদেব মন্দিরে। ১৬৭৯ সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দির নির্মাণ করেন। মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত এবং উঁচু ভিত্তি বেদীর ওপর প্রতিষ্ঠিত। চারচালা কাঠামোর ওপর একরত্ন বিশিষ্ট মন্দিরের চূড়াটি অষ্টকোণাকৃতি। তিন দিকে রয়েছে তিনটি তিন খিলান শোভিত অলিন্দ। মন্দিরটির দৈর্ঘ্য ৩৫ ফুট ৮ ইঞ্চি এবং প্রস্থ ৩২ ফুট ৪ ইঞ্চি। গর্ভগৃহে রয়েছে পাথরের বাসুদেব মূর্তি। চার হাত বিশিষ্ট এই মূর্তির হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। মূর্তির বাম কোণে নারায়ণ এবং ডান কোণে লক্ষ্মী দেবী অবস্থান করছেন। মন্দিরের গায়ে টেরাকোটায় কৃষ্ণলীলাসহ রামায়ণ, মহাভারত, দশ মহাবিদ্যা, সীতার সঙ্গে রামের বিবাহ, বিষ্ণুর দশাবতার, নারায়ণের অনন্ত শয্যা, সন্ন্যাসীর নিকট রাজার দীক্ষা গ্রহণ ইত্যাদি বিভিন্ন পৌরাণিক বিষয়ের ওপর কাজ লক্ষ্য করা যায়। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্দির গাত্রের টেরাকোটার কাজ দেখে মুগ্ধ হয়ে ছাত্র নন্দলাল বসুকে পাঠান এবং নন্দলাল বসু এক মাস ধরে এই মন্দিরের টেরাকোটা ফলকগুলো স্বহস্তে অনুকরণ করেন। তো এই গেল এই দুই মন্দিরের বৃত্তান্ত। বর্তমানে মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। এই হংসেশ্বরী মন্দিরের ওপরের তলে ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। লোক সংস্কৃতি গবেষক এবং সমাজতান্ত্রিক বিনয় ঘোষ এই মন্দির সম্পর্কে যথার্থই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তান্ত্রিক যোগ সাধনার প্রত্যক্ষ স্থাপত্য রূপ হল এই হংসেশ্বরী মন্দির। ক্যামেরায় অর্পণ সুরের সঙ্গে মৌবনী মান্না, বঙ্গভূমি লাইভ, কলকাতা।